হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আজকে তোমাদের 23 নম্বর ক্লাস হচ্ছে। যদিও এর আগের দু একটা ক্লাস, যেটা তোমাদের পরে আপলোড করা হবে, অ্যাভারেজের যে চ্যাপ্টারটা চলছিল তার উপরে, তো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি বলে তোমাদের 23 নম্বর ক্লাসটা দেওয়া হচ্ছে। তো এই ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ শুরু করব। চক্রবৃদ্ধি সুদটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, আর অ্যাভারেজের ভিডিও তোমরা নেক্সট দিন পেয়ে যাবে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের প্রথম কিছু আমরা কনসেপ্ট বুঝে নিই। আচ্ছা দেখো, বলছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কতগুলো টার্ম আছে, সেই টার্মগুলো তোমাকে জানতে হবে। মনে করো আমি এখানে পুরোপুরি সবকিছু লিখে দিচ্ছি, তারপরে ক্লিয়ার করে নিয়ে তোমরা সব কিন্তু লিখে রাখবে। হ্যাঁ, তো দেখো চক্রবৃদ্ধি সুদ ব্যাপারটা কি, এখানে তোমার কি কি টার্ম ব্যবহার করা হবে। পি পিতে হলো প্রিন্সিপাল, অর্থাৎ বাংলায় এটা হলো মূলধন। পিতে হলো প্রিন্সিপাল বা মূলধন। আচ্ছা, আর হলো সুদের হার। আর হলো সুদের হার, কিন্তু সেটা সবসময় কি হয়, বার্ষিক। সুদের হার যেটা হয় সেটা কিন্তু বার্ষিক হয়, বার্ষিক সুদের হার। বার্ষিক গেল, আর পার্সেন্ট। আচ্ছা, এছাড়া টি দিয়ে হয় সময়, টি দিয়ে সময় না, এটা অ্যাকচুয়ালি এন দিয়ে সময়টাকে নির্দেশ করা হয়। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এন দিয়ে সময় নির্দেশ করা হয়, যেটা কিনা বছরে মাপা হবে, বছরে হবে সময়টা। আচ্ছা, আর কি হবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হলো সব বৃদ্ধি মূল, সব বৃদ্ধি, সব বৃদ্ধি মূল। হ্যাঁ, সব বৃদ্ধি মূল, সব বৃদ্ধি মূল মানে হলো এখানে প্রিন্সিপালও থাকবে প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টও থাকবে, মানে তোমার মূলধনও থাকবে আর চক্রবৃদ্ধি সুদ যা হবে সেটা যোগ করলে যেটা হয় সেটাই হলো সব বৃদ্ধি মূল, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, তো সরল সুদের সাথে চক্রবৃদ্ধি সুদের একটা পার্থক্য যেটা ব্যাপারটা সেটা আমি বুঝিয়ে দিই একটু। মনে করো 100 টাকা তুমি রেখেছো, তোমার সুদের হার হলো 10%, 10% সুদের হার। তাহলে 10% মানে কত, 100 টাকায় 10 টাকা। পার্সেন্ট মানে কি, 100-তে। তাহলে 100 টাকা আমি যদি মূলধন ধরি, প্রিন্সিপাল 100 টাকা হয়, তাহলে প্রথম বছর আমি 10 টাকা সুদ পাবো, 2 নম্বর বছরেও 10 টাকা সুদ পাবো, 3 নম্বর বছরেও 10 টাকা সুদ পাবো। এই যে যে 10 টাকা ডাইরেক্ট মূলধনের উপরে যে সমস্ত সুদ পাওয়া যায়, ডাইরেক্ট মূলধনের উপরে, তাকে বলা হয় সরল সুদ। তাকে কি বলা হয়, সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা কি, চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা যেটা তোমার ব্যাংকে রাখলে হয়, ব্যাংকে তুমি 100 টাকা রেখেছো, 10% হারে সুদ, মানে প্রথম বছর তোমার 10 টাকা দিয়েছে, এই 10 টাকা তোমার খাতায় অ্যাড হয়ে গেছে। এবার পরের বছরে তোমার শুধুমাত্র কিন্তু এই 100 টাকার উপরেই 10 টাকা সুদ দেবে না, এই 10 টাকার উপরেও একটা সুদ কিন্তু দেবে। তাহলে এই 10 টাকার উপরে 10% মানে কত, 1 টাকা, 10 এটা 1/10 হয়ে যায়, তোমার 1 টাকা দেবে। আচ্ছা, তাহলে এই হলো 2 বছরে। তাহলে আমি বলবো যে 2 বছরের ক্ষেত্রে সরল সুদ, 2 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ যদি 20 টাকা হয়, তাহলে 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 2 বছরে, তখন বলবে 20 টাকা তো হবেই, আরও 1 টাকা এক্সট্রা হবে, মানে 21 টাকা হবে। 3 বছরের ক্ষেত্রে সেটা কি হয়, 3 বছরে ডাইরেক্ট এই 100 টাকার উপরে তো সুদটা হবেই, এছাড়া 10 টাকা সুদ তো হবেই, এছাড়া এই যে 10 টাকাটা অ্যাড হয়েছিল প্রথম বছরে খাতায়, এর উপরে একখানা 1 টাকা পাবে। আচ্ছা, এটা 2 নম্বর বছরে অ্যাড হয়েছিল, তার উপরে 3 নম্বর বছরে আরও 1 টাকা পাবে, আর এই 1 টাকাও তো তোমার সুদের সুদ, এটাও 2 নম্বর বছরে অ্যাড হয়েছিল, তার উপরে আবার 10%, মানে 1/10, মানে 10 পয়সা পাবে। তাহলে এই হলো তোমার তোমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে 3 বছরের ক্ষেত্রে আমি বলবো, যদি 3 বছরের সরল সুদটা কত, সিম্পল ইন্টারেস্ট তো ডাইরেক্ট মূলধনের উপরে যে কটা পাওয়া গেছে, অর্থাৎ এই 30টা হলো তোমার 3×30, এটা হলো সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদ সিআই আমি বলবো যে 30, আর এই 3টে 1 আছে, 3টে 1 মানে 33, আর এই 10 পয়সা আছে, মানে 33 টাকা 10 পয়সা, ঠিক আছে? এত হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আমি আস্তে আস্তে আরো সমস্ত কনসেপ্টগুলো বলবো,
এইটুকু পুরোপুরি তোমরা পজ করে নিয়ে নোট ডাউন করে নাও খাতায়। হ্যাঁ, এবার আমরা কিন্তু প্রথম অঙ্কটা একদম ডাইরেক্ট শুরু করব, ঠিক আছে? প্রথম অঙ্কটা পড়ে নাও। কি বলছে প্রথম অঙ্কটা? বলছে যে একটি বার্ষিক 16.23% চক্রবৃদ্ধি 16.23% হারে একটি নির্দিষ্ট টাকার 2 বছরের সবৃদ্ধি মূল 9800 টাকা, 9800 টাকা। আচ্ছা, তাহলে বলছে যে মূলধন আর চক্রবৃদ্ধি সুদ সবই বের করতে হবে এক্ষেত্রে, মূলধনও বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদও বের করতে হবে। ও, আর এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের একটুখানি আমি একটা কথা বলে নিই। তো এই এই চ্যাপ্টার কিন্তু আমরা দুখানা পার্টে করব। হ্যাঁ, প্রথম পার্টে শুধুমাত্র বেসিকটা যেটা করাবো সেটা পুরোপুরি সমস্ত ধরনের এক্সামের জন্য, বিশেষ করে মনে করো রাজ্য সরকারের এক্সাম থেকে শুরু করে যে সমস্ত নিম্ন লেভেলের বা তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য যত এক্সাম গুলো রয়েছে সব কিন্তু কভার করে নেবে, ঠিক আছে? আর এর পরবর্তীতে যে আমরা পার্ট টু করবো সেখানে কিন্তু তোমার ইংলিশ প্লাস বেঙ্গলি বাইলিঙ্গুয়ালি কিন্তু তোমরা পিডিএফ পাবে, আর এর পিডিএফটা তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, এটা পুরোপুরি বাংলায় হবে কিন্তু, আগে থেকেই বলে রাখছি। আর এখানে শুধুমাত্র পুরোপুরি বেসিকটাকে খুব সুন্দর করে, মানে বেসিক মানে শুধু বেসিক না, তোমাকে একদম হাইস্ট লেভেল অবধি পুরোপুরি করানো হবে, কিন্তু সেটা বাংলা ল্যাঙ্গুয়েজে। এই হলো ডিফারেন্স। আর এর দ্বিতীয় পার্টে যখন করানো হবে প্র্যাকটিস হিসাবে, সেটা তোমাকে কিন্তু ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে সেই কোশ্চেনগুলো। হ্যাঁ, তো চলো দেখে নিই প্রথম কোশ্চেন কি বলছে। সুদের হার 16.23%, তাহলে 16.23% মানে তোমরা সকলে নিশ্চয়ই জানো 16.23% মানে হলো 1/6। এগুলো সব আস্তে আস্তে মুখস্থ করিয়ে দেবো। 16.23% মানে 1/6, যারা জানে না তাদের একটু দেখিয়ে দিই। 16.23% কে ভাঙলে কত হয়? 348 আর 2/50/3, আর পার্সেন্ট ভাঙা মানে 100 দিয়ে ভাগ, তাহলে 1/100 লিখলাম। 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, তাহলে 1/3 দুগুণে কত? 3 দুগুণে 6, এই যে 1/6, এই কথাটা তোমরা মুখস্থ রাখবে। আচ্ছা, তাহলে 6 টাকা তুমি যদি মূলধন রাখো, তুমি 1 টাকা না ইন্টারেস্ট পাবে। 1 টাকা কিভাবে ভাই? ইন্টারেস্ট পাবে। তাহলে আমরা বলবো যে দু বছরের ক্ষেত্রে ব্যাপারটা এটা আমি একটুখানি বলে দিই। একটা সূত্র তোমাদের বলা হয়নি, অ্যামাউন্টের একটা ফর্মুলা আছে, বুঝলে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট মানে হলো সবৃদ্ধিমূলের একটা ফর্মুলা আছে, P into 1 plus R by 100 whole to the power n। তাহলে এখান থেকে একটা সামান্য একটা রেশিও পাওয়া যায়, অ্যামাউন্ট অফ প্রিন্সিপালের রেশিও। অ্যামাউন্ট অফ প্রিন্সিপালের রেশিও হলো 100 plus R by 100 whole to the power n, ঠিক আছে? 100 plus R by 100 whole to the power n, তার মানে আমি কি বলতে যাচ্ছি সেটা তুমি বোঝো। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছি 10% যদি সুদের হার হয়, তাহলে আমি বলবো 100 plus 10 by 100 whole to the power n। যদি 2 বছর হয় তাহলে স্কোয়ার, 3 বছর হলে কিউব, এরকম ব্যাপারটা। তাহলে এটা অ্যাকচুয়ালি করলে কত হয়? 110/100 মানে 11/10। এবার যদি যত মানে 2 বছর হলে স্কোয়ার, 3 বছর হলে কিউব, এই হলো ব্যাপার। তাহলে এখানেও যে সুদের হারটা সেটা কত? 16.23%, সেটা মানে 6/1 টাকা সুদ, মানে 6 টাকা তুমি যদি রাখো তোমার 7 টাকা হয়ে যাবে সুদে আসলে। এবার কত বছরের কথা বলেছে? বলছে 2 বছরে, তাহলে 2 বছর হলে আমি বলবো স্কোয়ার, স্কোয়ার হয়ে যাবে মানে 6/36 টাকা রাখলে তুমি 2 বছর শেষে 7/49 ইউনিট পাবে। আচ্ছা, 49 ইউনিট মানে কি? সেটাই হলো আমি কি বলেছি কার কার অনুপাত, এটা এটাই হলো অ্যামাউন্ট আর প্রিন্সিপাল। অ্যামাউন্ট হলো উপরেরটা মানে যেখানে ইয়ে ইন্টারেস্টটা যোগ আছে, আর নিচেরটা হলো তোমার শুধুমাত্র প্রিন্সিপালটা। তাহলে এইদিকে আমার প্রিন্সিপাল বেরোয়, আর এদিকে আমার কি বেরোয়? অ্যামাউন্ট বেরোয় কিন্তু। হ্যাঁ, এদিকে অ্যামাউন্ট আর এদিকে প্রিন্সিপাল। তাহলে 49 ইউনিটের ভ্যালুই তোমার বলে দিয়েছে 9800 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু তুমি বলবে যে 1 ইউনিটের ভ্যালু হলো 49 × 2 = 98, মানে 200 টাকা। আচ্ছা, তাহলে সুদ কত? চক্রবৃদ্ধি সুদ, তাহলে সিআই আমি বলবো যে সিআই হলো 49 - 36 মানে হলো 13 ইউনিট। তাহলে 13 ইউনিটের ভ্যালু কত? 13 × 2 = 26, 1 ইউনিট যদি 200 হয় তাহলে 13 ইউনিট, 13 × 2 = 26, 2600 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বেরোলো? 2600 টাকা। কিন্তু আর একটাও চেয়েছে, মূলধন কত? মূলধন মানে কত ইউনিট? 36 ইউনিট। 1 ইউনিট যদি তোমার 200 হয়, 36 ইউনিট, 36 × 2 = 7200,
ঠিক আছে, তাহলে আমি বলবো মূলধন হলো তোমার 7200, আর চক্রবৃদ্ধি সুদ তোমার এই যে সিআই চক্রবৃদ্ধি সুদ 2600 হলো, দুটো উত্তরই বেরিয়ে গেছে। দুই দাগের ও একের এ দাগের অঙ্কটা দেখো, একের এ দাগের অঙ্কটা MTS 2019 সালে এসেছিল, তাহলে খুবই সুন্দর অঙ্কটা, একই ধরনের অঙ্ক। দেখো কি বলছে, যদি চক্রবৃদ্ধি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয় তাহলে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কত টাকা এত টাকায় পরিণত হবে। আচ্ছা দেখো, যথেষ্ট পয়েন্ট টয়েন্ট দিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলেছে এটা, তো কি করা যেতে পারে এক্ষেত্রে? হ্যাঁ চলো দেখে নেওয়া যাক কি করা যেতে পারে এই অঙ্কটার ক্ষেত্রে, যাতে কিনা আমার অঙ্কটা খুবই সহজ হয়। হ্যাঁ বলছি, আমি এমন একটা প্রিন্সিপাল নেব যার উপরে আমি 8% চাপাবো, 8% চাপালে সুদ আর আসল মিলে প্রিন্সিপাল আর হলো কম্পাউন্ড ইন্টারেস্ট মিলিয়ে কত টাকা হবে বলতো? 2,44,94.40। আচ্ছা 8% মানে বলতো কি? 8% মানে হলো 8/100 টাকা, 8/100 টাকা। তাহলে আমি এমন একটা, আর কত বছরের কথা বলেছে? 2 বছরে। তাহলে 2 বছর মানে কি, 8/100 দিয়ে কতবার গুণ হবে? 8/100 দিয়ে 2 বার গুণ হবে, 8/100 দিয়ে কতবার গুণ হবে? 2 বার গুণ হবে। তাহলে 2 বার গুণ হবে মানে 100 দিয়ে কতবার ভাগ হবে? 100 দিয়ে কিন্তু 2 বার ভাগ হবে। হ্যাঁ 100 দিয়ে 2 বার ভাগ হবে। তাহলে 100 দিয়ে 2 বার ভাগ হলে মানে এই 100 দিয়ে ভাগ হওয়ার জন্য 2 ঘর আগে পয়েন্ট, এই 100 দিয়ে ভাগ হওয়ার জন্য 2 ঘর আগে পয়েন্ট, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তাহলে প্রথমে এখানে দেখো অলরেডি কিন্তু 2 ঘর আগে পয়েন্ট রয়েছে, এই যে .40 যেহেতু রয়েছে, .40 না লিখে তুমি মনে করো এটা অ্যাকচুয়ালি .40 না লিখে টাকা পয়সার অঙ্কে 40 পয়সা, তো এটা তো তোমার যে শূন্যের তো কোনো দাম নেই, মানে মনে করো .4 আছে। আচ্ছা তাহলে .4 আছে মানে তোমাকে কতগুলো শূন্য কেটে গেছে এখান থেকে, যে 4টে শূন্য আছে না, এখানে 2টো শূন্য আর এখানে 2টো শূন্য, মানে 3টে শূন্য কেটেছে, আর 1টা শূন্য দিয়ে ভাগ করলেই .4 হয়। তাহলে 3টে শূন্য কাটবে, তাহলে 3টে শূন্য যদি কাটতে হয়, 3টে শূন্য আছে আছে এমন কোন কোন অপশন আছে দেখো তো, 3টে শূন্য আছে, প্রথমটায় 2টো শূন্য আছে, এটা হবে না, আর এটাই 2টো শূন্য আছে, এটাও হবে না, তাহলে এটাও হতে পারে আবার এটাও হতে পারে। তাহলে 3টে শূন্য কিন্তু এইটাতেও আছে এটাতেও আছে। তোমরা কিভাবে অঙ্কটা করছি সেটা কিন্তু ভালোভাবে বুঝো কিন্তু, হ্যাঁ নাহলে কিন্তু তোমরা মানে এই স্পিডে কোনো অঙ্কই করতে পারবে না, এইসব অঙ্ক কিন্তু যথেষ্ট তোমার বুদ্ধিমত্তার সাথে করতে হয়, না হলে কিন্তু এইসব অঙ্ক কিন্তু তুমি পরীক্ষার হলে বের করতে পারবে না। ঠিক আছে, আমি আবার একবার বলছি, দরকার হয় যেহেতু সুদের হার আমার 8% আর 2 বছরের কথা বলেছে, তাহলে 8/100 দিয়ে 2 বার গুণ হবে, 8/100 দিয়ে 2 বার গুণ হবে। আচ্ছা 2 বার গুণ হবে মানে কত? 100 দিয়ে 2 বার ভাগ হবে মানে 4টে শূন্য দিয়ে ভাগ, আর আমি দেখতে পাচ্ছি 4টে শূন্য দিয়ে ভাগ করলে এখানে যে অঙ্কটাই যে পয়েন্টটা এসেছে সেটা 2 ঘর আগে পয়েন্ট বসানো আছে, কিন্তু এই শূন্য তো কোনো দাম নেই, তার মানে বলবো যে আমি 1 ঘর আগে পয়েন্ট বসেছি। তাহলে 1 ঘর আগে পয়েন্ট বসবে মানে কত? 3টে শূন্য কেটে যাবে এখান থেকে, 3টে শূন্য কেটে যাবে, আর 1টা 10 দিয়ে ভাগ থাকবে, 10 দিয়ে ভাগ করা মানে হলো 1 ঘর আগে পয়েন্ট। তাহলে 3টে শূন্য ওয়ালা অপশন 2টো জায়গায় আছে। আর আরেকটা জিনিস তোমাকে যেটা করতে হবে সেটা হলো সেটা হলো ইউনিট ডিজিট মেলানো। আরেকটা কি বলছি, ইউনিট ডিজিট মেলানো। তাহলে মূলধন যদি 21,000 হয়, তাহলে 21,000-এর উপরে আমি বলবো যে 8/100 দিয়ে 2 বার গুণ হবে, 8/100 দিয়ে, অ্যাকচুয়ালি 108/100 দিয়ে 2 বার গুণ হবে। তাহলে 8/100 দিয়ে যদি 2 বার গুণ হয়, 21,000-এর এই 2টো শূন্য, 2টো শূন্য কেটে গেল, আর 1টা শূন্য, আর 1টা শূন্য কেটে গেল। এইবার এই 10-এর জন্য 1 ঘর আগে পয়েন্ট, কিন্তু আমার এখন কি দরকার? ইউনিট ডিজিট মেলানো। দেখো 8, 8 কত হয়? 8, 8, 64, 4, আর 4 দিয়ে 1কে গুণ করলে 4 অক্কে কত হবে? লাস্টে 4 হবে, লাস্ট ইউনিট ডিজিটে 4 হবে, আর 10 দিয়ে ভাগ করলে .4 হবে। দেখো তো এখানে .4 আছে কিনা, এখানেও কি সুন্দর দেখো .4 আছে। কিন্তু যদি আমি এটা 22,000 নিতাম, অপশান ডিটা নিতাম 22,000, তাহলে 22,000-এর সাথে 8/100-কে যদি পরপর 2 বার গুণ করতাম 8/100, তাহলে ইউনিট ডিজিটটা কি দাঁড়াতো? দেখো 2টো শূন্য, 2টো শূন্য কেটে গেলো, 1টা শূন্য কাটলে, তাহলে 8, 8, 64, 4, আর 4 দুগুণে আবার 8,
তাহলে পয়েন্ট আট হতো, কিন্তু পয়েন্ট আট তো নেই এখানে, এখানে পয়েন্ট চার আছে, তাহলে আমার অপশান কত নিয়ে নেবো, অপশান সি হলো কারেক্ট উত্তর। এটা তুমি এমনিতেও করে দেখতে পারো, ঠিক আছে। 21,000-এর উপরে তোমাকে যদি আমি দেখিয়েই দিই, যদি দেখো 21,000-এর উপরে তুমি যদি 8/100 করো, 8/100 দুটো শূন্য কেটে গেলে 8×8, 8 × 2 = 16, তার মানে হলো 1680, 1680 আর 1680-র উপরে আবার 8/100 যদি করো, তাহলে 8 × 2 = 1 কাটলো, 8×8 = 64, 4 থাকলো 6, 8×6 = 48, আর 6 হলো 48, আর 6 হলো 54, 4 থাকলো 5, 8×8, 8×5 হলো 8×5 = 13, আর 10, 1×0 = 1 যদি কেটে যায়, এই 1×0 আর 1×0 কেটে গেলে তাহলে পয়েন্ট এক ঘর আগে বসবে, তাহলে এগুলো যোগ করলে কত হবে, 1680, 1680 মানে হলো 3360 যোগ 134 টাকা 4, তাহলে এখানে যোগ করলে হবে 4.43639, 3 আর 1 = 4, 3494, 3494 যদি যোগ হয় এখানে 3494.4, যোগ করলে তুমি পাবে 3244494.4, দেখো তো মিলেছে কিনা, 24, 49, 4, 5, 4 একদম মিলে গেছে, তাহলে এটাই কিন্তু আমার কারেক্ট উত্তর। হ্যাঁ, তো একের বিদ্যাগের অঙ্কটা দেখো, বলছে চক্রবৃদ্ধি সুদে একই পরিমাণ 4 বছরে এত টাকা এবং 5 বছরে এত টাকা পর্যন্ত বৃদ্ধি পাই, তাহলে সুদের হার কত হবে, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদে যেহেতু রাখছো একটা মূলধন, তাহলে কত বছরে, প্রথমে 4 বছর পার করে গেছে কিন্তু চক্রবৃদ্ধি সুদে রেখেছো, সেটা কত টাকায় পরিণত হয়েছে, অ্যামাউন্ট 3840 টাকা। আচ্ছা, তারপরেই কি বলেছে, 5 বছর, 5 বছর মানে 4 বছরের পরে আর নিশ্চয়ই আর 1 বছর, সেই 1 বছরে কত, 3936 টাকায় পরিণত হয়েছে। শোনো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার সবসময় সুদের হার যখনই বার করতে দেবে না, যে অঙ্কের ক্ষেত্রে পুরো একদম তুমি মাথার ভিতরে বুঝে নাও, বুঝেছো কথাটা, আমার যে কথাটা আমি বলবো, সুদের হার বার করতে দিলেই তোমরা সবসময় 1 বছরে কনভার্ট করার চেষ্টা করবে, কত বছরে, 1 বছরের গ্যাপে কনভার্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। মনে করো 2 বছরের গ্যাপে আছে, তাহলে 1 বছরের গ্যাপে কনভার্ট করতে গেলে কি করতে হবে, রুট করতে হবে, আর কিছুই না। যেমন আমি 1 বছর থেকে যদি 2 বছরে যেতে চাই স্কোয়ার করি, তেমনি মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তেমনি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছর থেকে 1 বছর আসতে গেলে রুট করতে হবে, যদি 3 বছর থেকে 1 বছর আসতে হয় তাহলে কিউব রুট করতে হবে, এই হলো কথা। তাহলে যেহেতু এখানে অলরেডি 1 বছরের গ্যাপ রয়েছে, তাহলে তো আমি বলবো যে 1 বছরের গ্যাপে কনভার্ট আর করা প্রয়োজনই নেই, 1 বছরের গ্যাপ অলরেডি রয়েছে। আর 1 বছরের গ্যাপে কেন কনভার্ট করার কথা বলছি, 1 বছরের গ্যাপে কনভার্ট করতে পারলেই তোমার এটা সরল সুদ হয়ে যায়, কি হয়ে যায় ভাই বলছি, সরল সুদ হয়ে যায়। তাহলে 3840 টাকা থেকে যদি 3936 টাকা হতে হয়, তাহলে কত টাকা ইন্টারেস্ট হয়েছে, দেখো তো 3840 যদি বাদ দাও, তাহলে 0.6 হয়ে গেল, 4 আর কত হলে 13 হবে, তাহলে 9 হলে 13 হবে, আর এখানে 8, 9, আচ্ছা 96 টাকা, তার মানে এখানে ইন্টারেস্ট কত টাকার উপরে, 3840 টাকার উপরে, মানে এই টাকার উপরেই এই 96 টাকাটা ডাইরেক্ট ইন্টারেস্ট হয়ে যাবে। আর এটা কেন সরল সুদ বলছি, কেননা যেহেতু 1 বছরের গ্যাপে মানে এটা রয়েছে, তাহলে 100-এ কত সুদের হার, মানে কি বলছি আমি, 96 টাকা ইন্টারেস্ট, এখানে কত 96 টাকা এসেছে না গ্যাপটা, সেই 96 টাকার ইন্টারেস্ট কত, 3840-এর উপরে, আর 100-তে কত, 100-তে কত বললেই আমার কি চলে আসবে, পার্সেন্টেজ চিহ্ন, তাহলে সুদের হার আমি পেয়ে যাব। তাহলে সবসময় কি বললাম আমি, তাহলে 1 বছরে কনভার্ট করবে, আর যেহেতু 1 বছর রয়েছে তাহলে কোনো অসুবিধাই নেই। তাহলে এটা যদি কাটাকুটি করি, 1×0 = 1 কেটে যাচ্ছে, আর যদি কাটো 8 × 8 = 96, 8 দিয়ে যদি কাটো 4×32 পড়ে থাকলো তোমার 64, 8×8 = 64, 12 দিয়ে কাটলে 4×48 = 48, আচ্ছা এখনো কাটবে 2×2 = 4, আর উপরে থাকলো 5×2 = 10, তাহলে 5/2% মানে তোমরা সকলেই জানো 5/2% মানে 2.5%, 2.5% আছে উত্তরে, হ্যাঁ আছে উত্তরে, অপশান এ হলো আমার এখানে কারেক্ট উত্তর। তাহলে একের সি দাগের অঙ্কটা দেখো, একের সি দাগের অঙ্কটা কি বলছে, সবই দেখো একের মধ্যে এতগুলো কেন টাইপ করাচ্ছি, কেননা এই সমস্ত অঙ্কগুলো সব পরীক্ষায় দেখে এসেছে। যেমন এটা দেখো, RRB রেলওয়ে
জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা আসে, যে কোনো পরীক্ষা আসে বুঝলে, এই সমস্ত অঙ্কগুলো। তো কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা আর 3 বছরে এত টাকা হয়, তাহলে সুদটি বার্ষিক চক্রবৃদ্ধির ভিত্তিতে গণনা করা হয়েছিল, বার্ষিক চক্রবৃদ্ধি ভিত্তিতে গণনা করা হয়েছিল। তাহলে বার্ষিক সুদের পরিমাণ হার খুঁজুন। তাহলে আমরা বলবো যে একটি মূলধন রাখা হয়েছে, সেটা 2 বছরে 2 বছরে 2420 টাকা, আর 3 বছরে, 3 বছর মানে সেই আবার আগের মতন 1 বছরের গ্যাপ, মানে 2662 টাকায় পরিণত হয়েছে, 2662 টাকায় পরিণত হয়েছে। তাহলে আমি বলবো সুদের পরিমাণটুকু কত, 2420 থেকে 2662। আচ্ছা, তাহলে 242 টাকা সুদ, 242 টাকা সুদ। তাহলে 1 বছরের যেহেতু গ্যাপে রয়েছে কোনো সমস্যাই নেই, আমি 242 টাকা সুদ কত টাকার উপরে বলবো, 2420 টাকার উপরে। আর হান্ড্রেডে কত, হান্ড্রেডে কত করলেই কি চলে আসবে, পার্সেন্টেজ চলে আসবে, অর্থাৎ সুদের হার চলে আসবে, আর পার্সেন্টের ভ্যালু চলে আসবে, একটা শূন্য যেই কাটলো 242 কেটে যাবে, তাহলে সুদের হার কত হয়ে যাবে, 10%। তাহলে সুদের হার 10% আলা অপশন কিন্তু একটাই ছিল, তাহলে তোমার সুদ কিন্তু আর বের করতেই হচ্ছে না, যদি আমার সুদ আমার এখানে বের করে দেখিয়ে দিতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে সুদটা কিভাবে পাবে তুমি সেটা একটুখানি বুঝে নাও। ও আচ্ছা, বার্ষিক সুদের পরিমাণটা কত, বছরে সুদের পরিমাণটা কত সেটা বের করতে হবে। তাহলে বছরে সুদের পরিমাণটা যদি তোমাকে বের করতে হয়, তার জন্য তোমাকে কিন্তু আগে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে তোমাকে আগে বার্ষিক সুদের পরিমাণটা কত, বার্ষিক সুদের পরিমাণ আর সুদের হার, বার্ষিক সুদের পরিমাণটাই কি জিজ্ঞাসা করেছে, 2000 দেখছি, 2 বছরে এত টাকা। ও আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর, একটি নির্দিষ্ট পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা, আচ্ছা এত টাকা আর 3 বছরে এত টাকা হয়, সুদটি বার্ষিক চক্রবৃদ্ধি ভিত্তিতে গণনা করা হয়েছে। আচ্ছা, এইগুলো কিন্তু অ্যামাউন্ট, এগুলো কিন্তু কি অ্যামাউন্টের কথা বলছি। তাহলে এইটা না বার্ষিক সুদের পরিমাণ আর হার খুঁজুন না, এটা বার্ষিক মূলধন, এটা বার্ষিক সুদের হার হবে, বার্ষিক সুদের হার হবে বুঝলে, এটা বার্ষিক সুদের হার, আর পরিমাণ খুঁজুন হবে, আর কি হবে, পরিমাণ, পরিমাণ মানে হলো মূলধন, মূলধনটা কত সেটা তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এটা একটুখানি ভুল হয়েছে লেখাটা, ঠিক করে নিবে নেবে তোমরা, মূলধনটা কত হবে। তাহলে আমি মূলধনটা বলবো যে সুদের হার যেহেতু 10%, তাহলে 10%কে ভাঙলে কত হয়, 1/10, মানে 10 টাকা যদি তুমি রাখো তোমার 11 টাকা হয়ে যাবে 1 বছরের ভিত্তিতে, আর 2 বছরের ভিত্তিতে স্কোয়ার, মানে 10 10কে 100 টাকা রাখলে 11 11 কত হবে, 121 ইউনিট। এই 121 ইউনিটের ভ্যালু দেখো 2 বছরে কত বলেছিল, 2420 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা জানি 121 দুগুণই কত হয়, 242 মানে 20 টাকা। তাহলে 100 ইউনিট হলো তোমার মূলধন, 100 ইউনিটের ভ্যালু কত হবে, 2000 টাকা। তাহলে মূলধন আমার কত হলো, 2000, এটা মূলধন হবে। হ্যাঁ, একটু ঠিক করে নিও, টাইপ 2। এবার তাহলে টাইপ 1 থেকে মুক্তি এলো, এবার টাইপ 2 আসছে। টাইপ 2 কি বলছে, বার্ষিক 5% হারে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 328 টাকা হবে। তাহলে সুদের হার কত বলেছে, 5%, 5%কে ভাঙলে 5×5=20, 100, তাই তো। আচ্ছা, তার মানে 20 টাকা রাখলে 21 টাকা তোমাকে সুদ দেবে, সুদে আসলে দেবে, 20 টাকা রাখলে 21 টাকা, 2 বছরের ভিত্তিতে স্কোয়ার করে দেবো। তাহলে আমি বলবো যে 20×20=400 টাকা যদি রাখো, তোমার সুদে আসলে কত হয়ে যাবে, 441। ভাই এটা কি, এটা হলো প্রিন্সিপাল কিন্তু, আর এটা কি, এটা হলো অ্যামাউন্ট। এদিকে হয় প্রিন্সিপাল, মানে 20 টাকা রাখলাম, 1 টাকা সুদ হলো, তাহলে সুদে আসলে, সেটাকেই তো অ্যামাউন্ট বলে, তাহলে সুদে আসলে 20×1=21 কত, 21 টাকা হয়। আর 2 বছর যেহেতু, তাহলে আমি বলবো স্কোয়ার করে দেবো দুই পাশে, তাহলে 400 টাকা রাখলে 441 টাকা হবে। এবার চক্রবৃদ্ধি সুদ তাহলে কত ইউনিট, আমি বলবো যে 41 ইউনিট, যার ভ্যালু বলে দিয়েছে 328 টাকা। তাহলে 1 ইউনিট কত ভাই, 1 ইউনিট 8 দিয়ে যদি গুণ করি, 8×8=32, তাহলে 8 টাকা। আচ্ছা, কি চেয়েছে তাহলে, কত টাকার, তাহলে মূলধনটাই চেয়েছে 400 ইউনিট। তাহলে মূলধন আমি 1 ইউনিট যদি 8 টাকা হয়, তাহলে 400 ইউনিট ইকুয়াল টু 4×32 মানে 3200 টাকা হবে। তাহলে মূলধন কত হবে, 3200 টাকা। আচ্ছা, টাইপ 3 চলে আসছি।
টাইপ থ্রির অঙ্কটা খুবই সহজ, এগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। 2 বছর আগে একটি বাইকের দাম ছিল 62,500 টাকা, প্রতি বছর 4% হারে ইহার দাম কমলে বাইকের বর্তমান মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে দেখো বাইকের প্রতি বছর 4% করে দাম কমেছে, তাহলে বাইকের বর্তমান মূল্য কত হবে? 62,500 দাম ছিল, 4% করে কমেছে মানে আমি বলবো 96/100 হয়েছে। 4% কমা মানে কি 96/100 হয়েছে। 4% মানে কি 100 তে, পার্সেন্ট কত কত ক্যালকুলেশন করা হয় 100 তে, 4% কমেছে মানে 96 হয়েছে, 100 থেকে 4 বিয়োগ, আর 4% যদি বাড়তো তাহলে আমি বলতাম 104/100। তাহলে 96/100 আরেকবার লিখবো কেন, কেননা 2 বছরের কথা বলেছি, 2 বছর আগে, তাহলে 2 বার গুণ হবে, তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 25 25 625, আর 4 দিয়ে কাটলে 4 24 96 হবে। তাহলে এইটা এখন গুণ করতে হবে, 24 গুণ 25 গুণ 96। আচ্ছা, তাহলে 24 গুণ 25 গুণ 96 তুমি কি হয়ে করবে, 24 গুণ 25 করলে দেখো 25 25 তো 625 হয়, আর 24 খানা 25 গুণ করলে 1টা 25 কমে যাবে মানে 600 হয়ে যাবে, তাই তো? তাহলে আমি বলছি 24 গুণ 25 করলে 600, মুখে মুখে ক্যালকুলেশন করে ফেললাম, আর 96 যে গুণ হবে, তাহলে 6 গুণ 96 করলে 6 6 36 6 থাকলো 3, 6 9 54, 55 56 57, 5 7 6 2 0 এটা হতে পারে। ঠিক আছে, তাহলে 5,057,600 টাকা হবে বর্তমানে বাইকের দামটা। তাহলে 4 দাগের অঙ্কটা কি বলছে, আর কতগুলো অঙ্ক আছে, আচ্ছা 2টো অঙ্ক আছে। 4 দাগের অঙ্কটা কি বলছে, বার্ষিক 14.27% হারে একটি নির্দিষ্ট টাকার 3 বছরের, এবার তত বড় আছে 3 বছরের সবৃদ্ধি মূল, হ্যাঁ 5,120 টাকা হলে সবৃদ্ধি মূল কিন্তু বলেছে, সবৃদ্ধি মূল মানে তোমরা সকলেই জানো নিশ্চয় কি অ্যামাউন্ট, তাই তো? আচ্ছা, সুদের হারটা কত বলেছে, 14.27%। তোমরা যারা জানো না 14.27% মানে কি, তারা একটু জেনে নাও, 1/7, তুমি দরকার হয় গুণ করবে, 7 14 কত হবে, 98/2 মানে হলো 100/7, আর পার্সেন্ট ভাঙা মানে হলো 100 দিয়ে ভাগ, কাটাকুটি করলে হয় 1/7, তাহলে 14.27% মানে কত, 1/7, একদম পুরো ঝাড়া মুখস্থ রাখবে কথাটা, হ্যাঁ 14.27% মানে কত, 1/7, মানে 7 টাকা যদি তুমি রাখো প্রিন্সিপাল, তাহলে তোমার অ্যামাউন্ট কত হয়ে যাবে, 7 আর 1/8 টাকা অ্যামাউন্ট হয়ে যাবে, এটা 1 বছরের ভিত্তিতে, কিন্তু 3 বছরের বলেছে, তাহলে কিউব হয়ে যাবে, তাহলে আমি বলবো 7 এর কিউব মানে 343, 343 টাকা রাখলে 8 এর কিউব মানে 512 টাকায় পরিণত হবে। আচ্ছা, তাহলে এই সমৃদ্ধি মূল যে 512 ইউনিট, এর ভ্যালুই বলে দিয়েছে 512-র পর 1টা 0, তাহলে 1 ইউনিট কত ভাই, 1 ইউনিট হলো 10 টাকা। তাহলে বলছে যে চক্রবৃদ্ধি সুদ কত বিয়োগ করলে বেরিয়ে যাবে, 3 আর কত হলে 2 12 হয় 9 হলে, আচ্ছা 4 আর 1 5, 5 আর 6 11, 3 আর 1 4 169 ইউনিট, তাহলে 169 ইউনিট হলো কি ইন্টারেস্ট, তাহলে এর ভ্যালু কত হবে, 1 ইউনিট যদি 10 টাকা হয়, 169 ইউনিট হলো 1690 টাকা, আর আমি বলবো যে এটা হলো চক্রবৃদ্ধি সুদ সিআই, তাহলে চক্রবৃদ্ধি সুদের মান বেরিয়ে গেল কিন্তু 1690 টাকা, আর মূলধন যেহেতু বলে জিজ্ঞাসা করেছে, তাহলে 343 ইউনিট মানে 1টা 0 জাস্ট যোগ করে দেবো, 3 4 3 0, অর্থাৎ 3430 টাকা হলো মূলধন প্রিন্সিপাল বেরিয়ে গেল। ঠিক আছে, দুটোই আমি বের করে দিয়েছি। 5 দাগের অঙ্কটা, লাস্ট অঙ্ক আজকেরটা দেখে নাও কি বলছে, 10,000 টাকার একটি মূলধন 2 বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদে রাখা হয়, সুদের হার প্রথম বছরে 10% এবং দ্বিতীয় বছরে 12% হারে কত কত টাকায় পরিণত হবে, খুবই সহজ এই অঙ্ক বুঝলে। বলছে যে 10,000 টাকা রেখেছো তুমি, 10,000 টাকা রেখেছো 2 বছর পরে, তা 2 বছরের মধ্যে প্রথম বছরে 10% সুদ মানে হলো 110/100, আর দ্বিতীয় বছরে 12% সুদ মানে 112/100, এত টাকায় পরিণত হবে, কত টাকায় পরিণত হয়ে চেয়েছে, তাহলে এত টাকায় পরিণত হবে, তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, আর এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে গেল, তাহলে 112 গুণ 110 করলে কত হবে, 112, 112 গুণ 11 করলে কত হয়, 112, এরকম পরপর বসিয়ে দেবো, তাহলে 2 3 2 1 মানে 12 32,
বারো বারো বত্রিশ আর একটা শূন্য, 12,320 টাকা হবে। হ্যাঁ, 12,320 টাকা, অর্থাৎ অপশান বি হলো আমার কারেক্ট উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, তোমরা ভালোভাবে পড়তে থাকো। আমরা কিন্তু যেটা বললাম তোমাদের ইয়েটা একটু এগিয়ে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করে দিলাম, আর ওদিকে কিন্তু তোমার অ্যাভারেজ চ্যাপ্টারটাও কিন্তু হবে। আর সেটা যেমন সিকুয়েন্সিয়ালি ক্লাস চলছিল, সে সিকুয়েন্স অনুসারে নাম্বারিং করে তোমাদের দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ওইটুকু কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর এদিকে আজকে শুরু করে দিলাম তোমাদের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদেরটাও পুরোপুরি বেসিকটা, মানে পুরোপুরি বাংলায় এটা কিন্তু প্রথম প্রথম তোমাদের ভিডিওটা হবে। তারপরে কিন্তু বেঙ্গলি ইংলিশ দুটো বাইলিঙ্গুয়াল তোমাদের কিন্তু পিডিএফ দেওয়া হবে, যেটা কিন্তু একটু বেস্ট লেভেল অবধি কিন্তু যাবে। হ্যাঁ, ওই যে যে বললাম প্র্যাকটিস সেশনটা, সেটা কিন্তু অনেকটাই মানে হায়ার লেভেলে কিন্তু তোমাকে করানো হবে, ঠিক আছে? আর আরেকটা ভালো কথা তোমাদের বলার দরকার আছে আজকে, যে তোমাদের দেখবে যে এই ভিডিওর সাথে সাথে এছাড়া কিন্তু আরো এক্সট্রা ভিডিও দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে, ফ্রি ভিডিও, সেগুলো অতি অবশ্যই দেখবে। কিন্তু ওখানে কিন্তু প্রচুর ভিন্ন ভিন্ন ধরনের কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, যাতে তোমার কিন্তু আরো এগিয়ে যেতে পারো। এর জন্যই কিন্তু এত ভিডিও তোমাদের দেওয়া হয়। হ্যাঁ, বেস্ট অফ লাক আগামী এক্সামের জন্য। গুড নাইট।